সুপ্রভাত বন্ধুরা আজ হলো আঠাশ আগস্ট সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল মুসলিম ছাত্রকে চর মারানোর ঘটনায় দেশ জুড়ে দিককারের মধ্যে শেষমেশ বন্ধ করে দেওয়া হলো উত্তরপ্রদেশের সেই স্কুল তদন্ত শুরু বিস্তারিত থাকবে প্রতিবেদনে আর মাত্র দু বছরের অপেক্ষা দুই হাজার পঁচিশের মধ্যে শিলচরের গড়ে গড়ে পাইপ রান্নার গ্যাস আর সিলিন্ডারের জক্কি থাকবে না ঘোষণা প্রতিমন্ত্রী রামেশ্বর তেলির ময়নার বন্দ ডিপো থেকে বাংলাদেশ মায়ানমার নেপাল তেল সরবরাহের পরিকল্পনা মধ্যরাতে ইতিহাস পাকিস্তানের নাদিমকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের নীরজ চোপড়া জিতলেন সোনা আবার উত্তপ্ত মণিপুর তিনটি বাড়িতে আগুন স্কুলের ফি জমা না দেওয়ায় মাটিতে বসে পরীক্ষা দিতে হলো ছাত্রকে কেরলের ঘটনায় হুলুস্থুল তদন্তের নির্দেশ শিক্ষামন্ত্রীর এবার করিমগঞ্জ সিভিলে ইএনটি চিকিৎসায় নতুন সুবিধা স্কুলের জন্য গড় থেকে বের হয়ে আর গড়ে ফেরা হয়নি ভারত বাংলাদেশ সীমান্তের নিলামবাজার দুর্গানগর থেকে নিকুজ এক কিশোর তীব্র চাঞ্চল্য এলাকায় আসছে ইন্ডিয়া বললেন বিধায়ক কমলাক্কে পুরকায়স্ত ছাদের দক্ষিণ মেরুর উষ্ণতা কত এবার বিশ্ববাসীকে প্রথমবার জানালো প্রজ্ঞান টানা বৃষ্টিতে কৃত্রিম বন্যা প্রতিবাদে লালায় ক্ষুদ্র জনতা ব্যবসায়ীদের অবরোধ থানার পুলিশ কোয়ার্টার রাজপথ দোকান বাড়ি জল উৎপাদন বৃদ্ধির লক্ষ্য এক লক্ষ মাসের পোনা সারা হলো কাটাখাল দলেশ্বরী নদীতে এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আর মাত্র দু বছরের অপেক্ষা এর মধ্যে শিলচরের গড়ে গড়ে পৌঁছে যাবে পাইপলাইনে রান্নার গ্যাস ফলে সিলিন্ডারের জক্কি আর থাকবে না রবিবার একতা জানালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি এদিন ময়নার বন্দের আইওসি প্লান্ট পরিদর্শন করতে সে তিনি জানান দুই হাজার পঁচিশ সালের মধ্যে শিলচরের অন্তত ত্রিশ হাজার গড়ে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগের পরিকল্পনা নিয়ে কাজে নেমেছে আইওসি কিন্তু যে গতিতে প্রকল্প বাস্তবায়নের কাজ হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না বলে জানান তিনি ফলে এদিন মন্ত্রী সরজমিনে সে পর্যবেক্ষণ করেছেন সব কিছু মন্ত্রী জানান এ নিয়ে পূর্ব ভারতী কোম্পানির শীর্ষ আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেছেন যাতে দ্রুত গতিতে পাইপলাইন বসানোর কাজ সম্পন্ন করা হয় দেশ জুড়ে দিককারের মধ্যে শেষমেশ বন্ধ করেই দেওয়া হলো মুজফরনগরের হুব্বাপুর এলাকার নেহা পাবলিক স্কুলটি এই স্কুলের প্রধান শিক্ষিকা তৃপ্তি ত্যাগী সাত বছরের একটি মুসলিম ছাত্রকে অন্য পড়ুয়াদের দিয়ে চর মারানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর দেশ জুড়ে শি শিক্ষার শুরু হয়েছে শিশুটির পরিবার থানায় অভিযোগ জানানোর পর তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ এই পরিস্থিতিতে রবিবার স্কুলটি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে প্রশাসন অন্তর্বর্তী এই সময়ে ছাত্রদের পাশের স্কুলে গিয়ে ক্লাস করতে হবে নীলামবাজার ভারত বাংলাদেশ সীমান্ত দুর্গানগর থেকে রহস্যজনকভাবে চৌদ্দ বছরের এক কিশোর নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে দক্ষিণ করিমগঞ্জে এখনো উদ্ধার না হওয়ায় সে জীবিত না মৃত তা নিয়ে রীতিমতোরা তারা নিকুজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেছে নিলামবাজার থানায় জানা গেছে নিলামবাজার থানার আঙ্গুরা জিপির ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দুর্গানগরের বাসিন্দা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী বাপ্পীদের একমাত্র ছেলে বিশ্বজিৎ দে এম এমবি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে প্রতিদিনের মতো শনিবার সকালে বিদ্যালয়ে গিয়েছিল বিশ্বজিৎ স্কুল ছুটি শেষে বাড়িতে রওয়ানা দিলেও সে গরে পৌঁছায়নি সন্ধ্যা গনিয়ে এলেও গড়ে ফেরেনি রাতে পরিবারের লোকেরা অনেক খুঁজ করে তার কোনো সন্ধান পাননি এজাহারের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে পুলিশ তদন্ত শুরু করেছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতে আবার ইতিহাস গড়লেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া অলিম্পিক্সে চ্যাম্পিয়ন হলেও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এতদিন সোনা আসেনি এবার সেই অদরা সোনা জিতে নিলেন নীরজ জেবেলিন ফাইনালে নীরজ সহ মোট তিন ভারতীয় অংশ নিয়েছিলেন অঞ্জু ববি জর্ডের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া স্কুলের ফি জমা দেওয়া হয়নি ছাত্রের এই অপরাধে তাকে মাটিতে বসতে বাধ্য করল স্কুল কর্তৃপক্ষ পরিবারের অভিযোগ সপ্তম শ্রেণীর ওই ছাত্রকে মাটিতে বসে পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে এই ঘটনা প্রকাশ্যে আসতেই হুলুস্থুল পড়ে গিয়েছে বাম শাসিত কেরলে স্কুলের নিন্দায় মুখর হয়েছে জনতা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে অভিযোগ পেয়ে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী অভিযুক্ত স্কুলটি রয়েছে কেরলের তিরুবন্তপুরমে রাজা বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর পড়ুয়ার অভিভাবকের দাবি বৃহস্পতিবার বিজ্ঞান পরীক্ষার দিন হেনস্থা করা হয়েছে পড়ুয়াকে ওই দিন পরীক্ষা চলাকালীন ফি বকেয়া থাকা ছাত্রদের শনাক্ত করেন স্কুলের প্রধান শিক্ষক এরপর ওই ছাত্রকে মাটিতে বসতে বাধ্য করা হয় ঘটনার পরই স্কুলে অভিযোগ জানান ছাত্রের বাবা শুরুতে অভিযোগ নিতে না চাইলেও শেষ পর্যন্ত প্রধান শিক্ষককে সাসপেন্ড করেছে স্কুল কর্তৃপক্ষ ছাত্রের বাবা জানিয়েছেন বন্ধুদের সামনে অপমানিত ছেলে আর ওই স্কুলে যাতে রাজি নয় এমন ঘটনায় হুলুস্থুল পরে গিয়েছে রাজ্য জুড়ে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন কৌদ কেরলের শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টি শিক্ষা দফতরের রিপোর্ট জমা পড়লেই ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে জানিয়েছে শিক্ষা দফতর চব্বিশে ক্ষমতায় আসছে ইন্ডিয়া রবিবার এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি বিধায়ক দে পুরকায়স্ত ব্লক কংগ্রেসের কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে এমন দাবি করেন তিনি চব্বিশের বুটে ইন্ডিয়া জুটের সম্ভাবনা দেখি বিরোধিতা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেন এপিসিসির এই নেতা পঞ্চায়েত বুটের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি টার্গেট দুই দিল্লির মসনদ দখলের এই লড়াইটা কিন্তু শুরু করে দিয়েছে কংগ্রেস বুথ থেকে মন্ডল ব্লক থেকে জেলা পর্যায়ে চলছে প্রস্তুতি আর এই প্রস্তুতি পর্বে ইন্ডিয়া জুট মসনদ দখল করবে বলে দাবি করলেন অসম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি বিধায়ক দে পুরকায়স্ত রবিবার ইমফলের নিউ লাম্বুলেইন এলাকায় তিনটি গড়ে অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতীরা রবিবার বিকেলে এই ঘটনা ঘটার পর পুরো এলাকা জুড়ে উত্তেজনা দেখা দে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে যান এবং শীঘ্রই আগুন আয়ত্তে আনেন এরপরই স্থানীয় মানুষ ওই এলাকায় রাজ্য এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য জোরালো দাবি জানান এদিকে আউটার মণিপুরের সাংসদ ডক্টর লর এস ফজে এদিন এক বিবৃতিতে বলেছেন অশান্ত মণিপুরের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে হলে অবিলম্বে কেন্দ্র এবং রাজ্য সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে বর্তমানে মণিপুরের মৈতেই এবং কুকিদের মধ্যে যে জাতিগত সংঘর্ষ চলছে তা একশো দিন পেরিয়ে গেলেও এখনও বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটছে এই অবস্থায় পরিস্থিতি আয়ত্তে আনতে প্রয়োজনে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পক্ষে সওয়াল করেন তিনি লালা শহরের এসপি রোডে কৃত্রিম বন্যায় থানার কোয়ার্টার থেকে শুরু করে দোকান বাড়িগর রাজপথ জলমগ্ন হয়ে পড়ায় এলাকার নাগরিক ব্যবসায়ীরা রবিবার সড়ক অবরোধ করে প্রতিবাদে সোচ্চার হন এদিন এসপি রোডের ব্যবসায়ীসহ সাধারণ মানুষ থানার সামনে রাজপথে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেন তারা লালা সহ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করে তোলেন সড়ক অবরোধের ফলে রাজপথে ব্যাপক যানজটের সৃষ্টি হয় লালা থেকে শিলচর বিলাইপুর রাজেশ্বরপুর গাগলা যানবাহন আটকা পড়ে সড়ক অবরোধকে কেন্দ্র করে ক্ষুদ্র জনতার প্রতিবাদে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় থানার সামনে সড়ক অবরোধ প্রত্যক্ষ করে লালা থানার বারপ্রাপ্ত ওসি বেতেল তিয়েক এস আই খুরশেদ আলীর নেতৃত্বে পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় টানা প্রায় দু ঘন্টা পর তিন নম্বর ওয়ার্ডের পুরো সদস্যকে সুবীর সিনহ ঘটনাস্থলে ছুটে আসেন তিনি প্রতিবাদী নাগরিকদের আশ্বাস দিয়ে বলেন আগামী দিনের মধ্যে পুরো নেত্রীর সঙ্গে আলোচনা করে ড্রেনেজ সমস্যার সমাধান করবেন পুরো সদস্যের আশ্বাসের পর সড়ক অবরোধ প্রত্যাহার করা হয় ছাদের দক্ষিণ মেরুর মাটির উষ্ণতা টিক কত প্রথমবার জানতে পারল বিশ্ব চন্দ্রযান তিনের সঙ্গে ইসরোর পাঠানো রোবার প্রজ্ঞান এই তথ্য পাঠিয়েছে চাঁদের ভূপৃষ্ঠের উপর থেকে দশ সেন্টিমিটার গভীর পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করেছে প্রজ্ঞান রবিবার ইসরো টুইট করে জানিয়েছে প্রজ্ঞানের পাঠানো গ্রাফটি বিভিন্ন গভীরতায় চন্দ্রের পৃষ্ঠ বা সান্নিধ্য পৃষ্ঠের তাপমাত্রার বৈচিত্র্যগুলিকে চিত্রিত করে ইসরো আরও জানিয়েছে চাঁদের ভূপৃষ্ঠের তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস থেকে ষাট ডিগ্রি সেলসিয়াস পৃষ্ঠ থেকে তলার দিকে গভীরতা যত বেড়েছে ততই কমেছে তাপমাত্রা শ্রবণ যন্ত্রের দুর্বল রক্ষণাবেক্ষণের জন্য অনেক লোক তাদের শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলেন যার ফলে অনেক রুগী সিদ্রযুক্ত কানের সমস্যা নিয়ে অপিডিতে উপস্থিত হন করিমগঞ্জ সিভিল হাসপাতালের সুপার ডক্টর মিন্ময় দেব এ সম্পর্কে জানান টাইপ থ্রি টাইমপানোপ্লাস্টি তাদের শ্রবণ ক্ষমতা পুনরুদ্ধার করতে সাহায্য করবে গত দিন কয়েক থেকে করিমগঞ্জ সিভিল হাসপাতালের ইএনটি বিভাগ ডক্টর বিক্রমজিৎ সিংয়ের নেতৃত্বে এই ন্যূনতম অস্ত্রোপচার শুরু করেছে ডক্টর আফসানা বেগম মজুমদার ডক্টর দেবশ্রুতি চক্রবর্তী এনেসেসিয়ার টিম সহ অন্য প্যারামেডিকদের সহায়তায় ইতিমধ্যে পনেরোটিরও বেশি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি অসম সরকারের রিভার রেঞ্জিং কর্মসূচির অঙ্গ হিসাবে রবিবার কাটাখাল দলেশ্বরী নদীতে এক লক্ষ মাছের পোনা সারা হল দলেশ্বরী নদীর কাটলিসরা বাগানঘাটে আনুষ্ঠানিকভাবে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল স্থানীয় মাছের উৎপাদন বৃদ্ধি করতে ফিশারি বিভাগকে সক্রিয় হতে এবং অবৈধভাবে পোনা মাছ শিকার বন্ধ করতে মৎস্যজীবী জেলেদের প্রতি আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সরার বিধায়ক হাজির সুজামুদ্দিন লস্কর এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন